সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এবং উপস্থিত এখানে যে সকল মন্ত্রী মহোদয় স্যার এবং আমাদের ফেডারেশনের সকল যে সকল স্যার আছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আসলে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের যেহেতু সাউথ এশিয়ার ভিতরে একটা ভালো রেজাল্ট করে আসছি আমাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে অবশ্যই হচ্ছে সব থেকে বড় যে প্রাপ্য সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার আমাদের রমেশ সিং এর চেয়ারম্যান কিরণ আপা সহ সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তাগণ আছেন এবং আমাদের মন্ত্রী মহোদয়গণের সহযোগিতা সকলের চেষ্টায় এবং প্রচেষ্টায় 2012 সাল থেকে যেহেতু মহিলা ফুটবলটা ভালোভাবে স্মুথলি চলছে এবং আমার মনে হয় যে লাস্ট 4-5 বছরে যদি সাফল্য দেখেন মেয়েদের পরিশ্রম দেখেন সেটারই ফল আজকে এখানে তো এটা অবশ্যই সাধুবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সালাউদ্দিন স্যারকে আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আজকের এই রাজস্বিক আয়োজন আমাদের মেয়েদের জন্য করার জন্য মাননীয় ক্রীড়ামন্ত্রীকে আমাদের মাননীয় সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আমি আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই পথ চলা আসলে অনেকটা আমরা পিস থেকে আমরা করে আসছি 2012 সালে আমাদের প্রথমে এই পরিবর্তনটা শুরু করেছিল আমাদের মাননীয় চেয়ারম্যান মাহবুবা আক্তার কিরণ এবং সেটার রূপ দিয়েছিলেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন 2016 সালে সেটার আসলে পরিপ্রেক্ষিতেই আমরা আজকে এই সফলতা এবং সবার অক্লান্ত পরিশ্রমে কন্ট্রিবিউশন আমি মনে করি এই সফলতার পিছনে মূল কাজ করেছে এবং আমাদের ক্রীড়া মন্ত্রণালয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে অনেকটাই অবদান রেখেছে ধন্যবাদ
আমরা দেখছিলাম যে আসলে আমরা দেখছিলাম বিমানবন্দর থেকে বের হয়ে সংক্ষিপ্ত একটা সংবাদ সম্মেলনে অংশ নিলেন বাংলাদেশের কোচ ক্যাপ্টেন এবং ফুটবলার সানজিদা, এবং আমরা কিন্তু দেখলাম সেখানে সানজিদা কিন্তু সবার শেষে এসে সংক্ষিপ্ত একটা কথা বলেছেন, ধন্যবাদ জানিয়েছেন, যেটা আমি শুরুতেই কিন্তু বলছিলাম যে যখন বাংলাদেশ এসেছে বাংলাদেশ যে যত মানুষ আছে সবাই কিন্তু সানজিদার মুখ থেকে শুনতে চায়। হয়তো তাই তিনি একটু বেশি উচ্ছ্বাস তার মধ্যে কাজ করছে, তিনি হয়তো এখনও ছাদখোলা বাসে উঠতে পারেননি, তিনি মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাদের জন্য এই বাস ছাদখোলা বাস অ্যারেঞ্জ করার জন্য, এবং একই সঙ্গে আমরা জানি যে এখনই কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সেই ছাদখোলা বাসে উঠবে। এবং আমরা যেটা বলছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন এবং কোচ কিন্তু কথা বলেছেন, বাংলাদেশের ক্যাপ্টেন সাবিনা খাতুন ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, বাংলাদেশের যে যত জনগণ আছেন প্রত্যেকটা মানুষকে এই শিরোপা কিন্তু বাংলাদেশ সাবিনা খাতুন উৎসর্গ করেছেন। একই সঙ্গে বলতে হয় কোচ গোলাম রব্বানী ছোটনের কথা, গোলাম রব্বানী ছোটন তিনি দীর্ঘদিন ধরে কিন্তু এই দলটার সঙ্গে আছেন, এবং এই দলটার সঙ্গে থাকার কারণে কিন্তু তাদের সঙ্গে একটা তার আত্মিক একটা বন্ধন তৈরি হয়েছে। তিনি সবসময় কিন্তু বলে থাকেন, আমরা শুনেছি অতীতে অনেক মেয়ের হয়তো পরিবারকেও তিনি অনেক সময় সাহায্য করেছেন, অনেকের ব্যক্তিগতভাবে অনেক ফুটবলারকে তিনি কিন্তু সাহায্য করে এসেছেন, বিভিন্ন ভাবে কিন্তু তিনি বাংলাদেশের এই মেয়েদের কে তাদের গার্জিয়ান হিসেবে কিন্তু কাজ করেছেন। যেটা বলছিলাম যে বাংলাদেশের এই মেয়েগুলোর বা এই নারী ফুটবল দলের ফুটবলারদের আর্থিক নিরাপত্তার যে একটা